আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে বুধবার দিবাগত রাত, আর এই রাত্রিতে শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করার এত ফজিলত আপনি ভাবতেও অবাক হয়ে যাবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার মুখের কথা না, সরাসরি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুধবারে এই দিনে, বুধবার দিবাগত রাত্রে যদি কেউ দুই রাকাত নফল নামাজ আদায় করে, একটি নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী যদি দুই রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিনের সাত আসমানের প্রত্যেক আসমান থেকে 70,000 করে ফেরেশতা দুনিয়াতে অবতীর্ণ করবেন। অবতীর্ণ করে এই বুধবার দিবাগত রাত, মানে বুধবার দিন গিয়ে রাত, আজকে রাত, এই রাত্রিতে যে ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করবে, রসুল বলেন আমার ওই উম্মতের আমল নামায় 70,000 ফেরেশতা প্রত্যেক আসমান থেকে আসবেন। সাত আসমান থেকে 70,000 ফেরেশতা করে এসে একবারে ফজরের আগ পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত আপনার নামে সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আজকে আমরা কেন মাত্র দুই রাকাত নামাজ পড়লে যদি এত সওয়াব হয়, মানে আমরা বসে থাকবো কেন? আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ সকলেই এই আমলগুলো করার চেষ্টা করব। আমরা এই দুনিয়া 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 করে আমরা কাটিয়ে দিয়েছি বহুকাল, দুনিয়া দুনিয়া করে, দুনিয়ার রং তামাশায় আমরা সারাটা জিন্দেগি কাটিয়ে দিয়েছি। কিন্তু আসুন আমরা আজকের এই রাত্রিতে মাত্র দুই রাকাত নামাজ আদায় করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফজিলতখানা আমরা জেনে নিই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত বুধবার দিবাগত রাত্রে এই আমলটি করবে, দুই রাকাত নামাজ আদায় করবে, আর দুই রাকাত নামাজের সাথে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ফালাক, মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফাতিহার পর 10 বার সূরা ফালাক তিলাওয়াত করবে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরায়ে আন-নাস, কুল আউযু বিরাব্বিন নাস তিলাওয়াত করবে। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, ওয়া মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক আপনাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে না, কুল আউযু বিরাব্বিল ফালাক, ওয়া মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد। এইভাবে আপনি মনে মনে ধ্যান করে করে 10 বার তিলাওয়াত করে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকু সেজদা করে আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবারও দ্বিতীয় রাকাতে এভাবেই সূরা ফাতিহা তিলাওয়াত করার পর আবার কুল আউযু বিরাব্বিন নাস গুনে আপনি তিলাওয়াত করার পর পর রুকুতে চলে যাবেন, রুকু সেজদা করে এইভাবে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে দোয়া মোনাজাত করবেন, নিজের ইচ্ছাগুলো আল্লাহকে বলবেন। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তো আপনার সেই ফজিলত খানা দেবেন, দেবেনই সাথে সাথে আপনার মনের আশাগুলো পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই আজকে এই আমল খানা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক যদি রহমত করেন, আপনাদের দোয়ার বরকতে আমি নিজেও সে আমল খানা করার চেষ্টা করব। আমরা দুনিয়া দুনিয়া করে অনেক বহু কাল বহু দিন কাটিয়ে ফেলেছি, আল্লাহর জন্য যদি এই দুই রাকাত নামাজ যদি আদায় করে রেখে দেই, কিয়ামত পর্যন্ত যদি সওয়াব লিখতেই থাকে, লিখতেই থাকে, সুবহানাল্লাহ। আপনি ফজিলত খানা একটু ভেবে দেখেছেন কত বড় ফজিলত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্যে আমার প্রিয় দীন ভাই ও বোনেরা, আমরা সকলেই আজকে এই বুধবার দিবাগত রাত এই আমল খানা করার চেষ্টা করব। আমার প্রিয় ভাই বোনেরা, আর আমরা সকলেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই হাদিসে মোবারক খানা এই সবার সামনে, বিশ্বের সকল মুমিন মুসলমানের সামনে প্রচার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।